সংগঠিত বুদ্ধিজীবী, তাদের একটি স্লোগানকে সামনে রেখে বদলা নাই বদল চাই, বদলা নয় বদল চাই, এই যে বুদ্ধিজীবীদের দেওয়া স্লোগান সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক কর্মী বন্ধুকে এবং আপামর পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে সত্যিকারেই বাংলার পরিবর্তন ওনারকে হতে পারে। আর আমরা সেদিন দেখেছিলাম যে বাংলার মানুষ সেই বদলা নয় বদলের কথা শুনে আজকে মানুষ দোয়া করে তার উপরে আশীর্বাদ করেছেন। আর ক্ষমতা এসছেন 2011-তে, আর ক্ষমতায় আসার পরে আমরা কি দেখলাম, আজকে যেখান থেকে আমরা বক্তব্য রাখছি আমাদের যে মঞ্চ করা হয়েছে, আপনারা যারা ইতিমধ্যে সামনের দিকে আছেন, আপনারা এবারের 2018-এর পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন যে কিভাবে বদলের রাজনীতির শিকার আমরা হয়েছি। এই সভা মঞ্চের উপরেই দেখুন আপনারা, সেখানে শহীদ স্মরণ মঞ্চ করা হয়েছে, জয়দেব কান্তি এবং বিপ্লব সিকদারের নামে আমার নদিয়ার কর্মী, নদিয়ার সন্তান। সেই জন্য এটাই হচ্ছে বদলের রাজনীতি। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর গুন্ডা দ্বারা আমরা অত্যাচারিত হচ্ছে। আমাদের মধ্যে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি, আমাদের প্রত্যেকের নয়নের মণি মাননীয় সত্যব্রত মুখার্জি, মাননীয় সত্যব্রত মুখার্জি সুসার হোম, 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 ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী রাজ্য সভাপতি মাননীয় সত্যব্রত মুখার্জি সুসার হোম, মাননীয় সত্যব্রত মুখার্জি সুসার হোম, মাননীয় সত্যব্রত মুখার্জি সুসার হোম। আমরা পরিবর্তনের রাজনীতি সংরক্ষণে দাঁড়িয়ে আজকে যারা ভারতীয় জনতা পার্টি কর্মী বন্ধুরা মাঠে এসেছেন, তাদের কাছে শুধু বলতে চাই, বদলের রাজনীতির শিকার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই 2018-এর পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তারা প্রায় 38 জন খুন হয়েছে। শুধুমাত্র নির্বাচনের সময় নয়, নির্বাচনের পরেও একদম কন্টিনিউ প্রতি মুহূর্তে আমরা মাননীয় সত্যব্রত মুখার্জিকে তার আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সঙ্গে করতালিতে আমরা তাকে অভিনন্দন জানাবো। আপনারা যারা ইতিমধ্যেই মাঠে এসছেন, আমাদের প্রিয় নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের মঞ্চে এসছেন, ওনাকে অভিনন্দন নদিয়া জেলা উত্তর সাংগঠনিকের পক্ষ থেকে। যার যে কথা বলছিলাম যে আমরা পরিবর্তনের রাজনীতির মধ্যে দাঁড়িয়ে 2018-এর পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি যে কি পরিবর্তন এসছে। একটা জায়গায় শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আজকে তাদের অবস্থার কথা চিন্তা করুন, আজকে যারা ট্রান্সপোর্ট বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তাদের অবস্থাটা কি চিন্তা করুন, আজকে নদিয়ার যে সমস্ত বাস মালিক যারা আছেন তাদের অবস্থা চিন্তা করুন, আজকে নদিয়া জেলার প্রশাসন, আজকে নদিয়া জেলার ডিএম অফিস, এসপি অফিস তৃণমূলের কার্যালয় রূপান্তরিত হয়েছে, আজকে বিডিও অফিস গুলো তৃণমূলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সাধারণ মানুষ সেখানে পরিষেবা পাচ্ছে না। এটাই হচ্ছে প্রকৃত পরিবর্তন, এটাই হচ্ছে বদলা নয় বদলের রাজনীতি। আর বাস মালিক, লরি মালিকদের অবস্থা আপনারা একটু কথা বলুন, দেখবেন প্রত্যেকটা থানা অনুসারে, প্রত্যেকটা থানা অনুসারে আমরা নদিয়ার রাজনীতি করছি, নদিয়ার কথা বলছি। আপনি দেখবেন কল্যাণী থেকে পলাশী পাড়া পর্যন্ত প্রত্যেকটি থানাতে, প্রত্যেকটি থানাতে প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে কৃত্রিমভাবে পয়সা তোলার জন্য NH-34 অবরুদ্ধ করে রাখা হচ্ছে। প্রকৃত গণতন্ত্র এটাই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত গণতন্ত্র। পুলিশ প্রশাসনকে, প্রত্যেকটা থানাকে আজকে পয়সা তোলার কাজে ব্যবহৃত করছে। সেই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই বদলের রাজনীতি তখনই সম্ভব যখনই ভারতীয় জনতা পার্টি এই বাংলার পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃত পরিবর্তন আনবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গ শাসন চলবে প্রকৃতপক্ষে, তখন কিন্তু পরিবর্তন আসবে। আমরা জানি কয়েকদিন আগে নির্বাচন হয়েছে,
একটা হত্যা হয়েছে সেই সমস্ত রাজ্যে, সেখানে কিন্তু একজন কোন প্রার্থী কেন কোন সমর্থকের দায়ও কিন্তু আজল লাগেনি। কিন্তু আমরা কি দেখছি, আমরা সভা করতে পারছি না, মিটিং করতে পারছি না, মিছিল করতে পারছি না, সমস্ত ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টিকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। কেন বন্ধু, এত ভয় কিসের? আপনারা তো বদলা নয় বদলের রাজনীতির কথা বলেছিলেন, মানুষ আপনাদের আশীর্বাদ করেছে, মানুষের থেকে আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন? প্রশাসনকে কেন কাজে লাগাচ্ছেন? আপনাদের হারমার গুন্ডাদেরকে কেন কাজে লাগাচ্ছেন? এই এর থেকে আপনারা বিরত থাকুন, মানে আগামী দিন আপনারা কিন্তু এর থেকে কিন্তু রেহাই পাবেন না। যত প্রতিবন্ধকতা তৈরি করেছে, আর আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের শুধু ভারতীয় জনতা পার্টির একক শক্তিতে নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির পাশে আসতে শুরু করেছে। কারণ যেখানেই দেখেছেন বাধা দিয়েছে, হেলিপ্যাড দেয়নি, সভা করার মাঠ দেয়নি, সেখানে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছে। আর সেই কারণেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সভায় এসে সেই সভাকে সার্থক করছেন। সেই আপনাদের বলব আগামী 2019 যে নির্বাচন লোকসভা, সেই লোকসভা নির্বাচনে এখান থেকে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এবং নদিয়ার আরেকটি আড়াঘাট লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জয়ী করে দুটো লোকসভা সিট আমরা এখানে প্রধানমন্ত্রী সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহকে তুলে দিতে পারি। এই আবেদন আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।